নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্সের MCQ এবং SC³ নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এখানে ব্যাংকিং নিয়ে আলোচনা করছে, ব্যাংক ব্যবস্থা, বিমা ব্যবস্থা, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন যেমন বলেছে যে একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1964 সালে। পরের প্রশ্ন, আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার জন্য গঠিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার নরসিংহম কমিটি। পরের প্রশ্ন, নিচের বিমা কোম্পানিগুলির মধ্যে কোনটি বেসরকারি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার টাটা AIG জেনারেল ইন্স্যুরেন্স, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো বা MCQ SC³গুলো আমি বলছি, সেইগুলো 100% তোমাদের পরীক্ষায় আসবেই, একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। পরের প্রশ্ন, একটি রাষ্ট্রায়ত্ত বিমা প্রতিষ্ঠান হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার LIC। পরের প্রশ্ন কি বলেছে, ভারতে 14টি বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1969 সালে। পরের প্রশ্ন, ভারত WTO এর স্থাপনের চুক্তিতে স্বাক্ষর করেছেন, অ্যান্সার হবে 1944 খ্রিস্টাব্দের 30শে ডিসেম্বর। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে আমাদের কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে ইন্স্যুরেন্স রেগুলেটরি আইন গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1996 সালে। পরের প্রশ্নের অ্যান্সার হবে 1980 সালে। পরের প্রশ্ন কি বলেছে, আর্থিক সংস্কারের জন্য ভারতের নরসিংহম কমিটি তাদের দ্বিতীয় পর্যায়ের রিপোর্ট পেশ করে, অ্যান্সার হবে 1998 সালে। পরের প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থায় স্থাপিত হয় 1995 সালে। পরের প্রশ্ন, আর্থিক ক্ষেত্রে সংস্কারের অঙ্গ হিসাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক এর অ্যান্সার হবে SLRT। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের দেনা ব্যাংক একটি, অ্যান্সার হবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। পরের প্রশ্ন, ভারতীয় জীবন বিমা নিগমের আত্মপ্রকাশ ঘটে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1956 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সাধারণ বিমা নিগমের আত্মপ্রকাশ ঘটে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1973 সালে। পরের প্রশ্ন, WTO আত্মপ্রকাশের আগে যে চুক্তির অস্তিত্ব ছিল তা হলো, অ্যান্সার হবে GATT। পরের প্রশ্ন, গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1947 সালে। পরের প্রশ্ন, বাণিজ্যিক সম্পর্কিত মেধা সম্পত্তির অধিকারকে সংক্ষেপে বলা হয়, অ্যান্সার হবে TRIPS। পরের প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের জীবন বিমা কোম্পানিগুলিকে রাষ্ট্রায়ত্ত করা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1956 সালে। পরের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয়, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1991 সালে। পরের প্রশ্ন কি বলেছে, ঠিক বা ভুল নির্ণয় করো। তো দেখো, ঠিক বা ভুল প্রত্যেকটা নির্ণয় করা আছে, যেটা ভুল আছে সেটা আমি কেটে দিয়েছি এবং যেটা ঠিক আছে সেটা আমি টিক চিহ্ন মেরে দিয়েছি। যেমন GATT এর আইনি সত্তা ছিল, এটা ভুল আছে। যেমন আছে পরের প্রশ্ন, 1985 সালে LIC জানালা পরিষেবা পরিচালন করে, এটা ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতীয় স্টেট ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, এটাও ঠিক আছে। তো দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের সুপারিশ করার জন্য গঠিত একটি প্রথম নরসিংহম কমিটি কবে তার সুপারিশ দাখিল করে, অ্যান্সার হবে 1991 সালে। পরের প্রশ্ন, গ্যাট এর শেষ বা অষ্টমবারের আলোচনায় অনুষ্ঠিত হয় কোথায়, অ্যান্সার হবে আমাদের উরুগুয়েতে, ঠিক আছে। পরের প্রশ্ন, কোন সালে GICI গঠন করা হয়, অ্যান্সার হবে GICI গঠন করা হয় 1972 সালে। পরের প্রশ্ন, কোন সালে IRDA অ্যাক্ট পাস হয়, এর অ্যান্সার হবে IRDA অ্যাক্ট পাস হয় 1999 সালে। পরের প্রশ্ন, নরসিংহম কমিটি কয় স্তর বিশিষ্ট ব্যাংকিং ব্যবস্থার সুপারিশ করেছিল, অ্যান্সার হবে নরসিংহম কমিটি 4 স্তর বিশিষ্ট ব্যাংকিং ব্যবস্থার সুপারিশ করেছিল। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, নরসিংহম কমিটির 2টি সুপারিশ উল্লেখ করো, অ্যান্সার হবে ব্যাংক ব্যবস্থায় RBI এবং সরকারের অর্থ মন্ত্রকের
দ্বৈত নিয়ন্ত্রণ নীতি বাতিল করে নিয়ন্ত্রণের দায়িত্ব সম্পূর্ণরূপে আরবিআইয়ের উপর অর্পণ করার সুপারিশ করা হয়। রোমান্টুতে কী বলেছে বা দু নম্বরে কী বলেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মূলধনী ভিত্তি প্রসারিত করার জন্য তাদের খোলাবাজারে শেয়ার বিক্রি করতে অনুমতি দিতে হবে বলে সুপারিশ করা হয়। পরের প্রশ্নে কী বলেছে, ডাঙ্কেল খসড়া কী? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্সার কেবে অর্থাৎ ডাঙ্কেলের সভাপতিত্বে উরুগুয়েতে গ্যাটের অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে ডাঙ্কেল বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত যেসব সুপারিশ কার্যকর করার জন্য তুলে ধরেন তা ডাঙ্কেল খসড়া নামে পরিচিত। 1994-এর মরক্কোয় মারকেনা শহরে ডাঙ্কেলের প্রস্তাবের উপর ভিত্তি করে চূড়ান্ত চুক্তিটি সম্পাদিত হয়। পরের প্রশ্ন কী বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার WTO দুটি কাজ উল্লেখ করো। অ্যান্সারবে সুসংগত প্রশাসনিক কাঠামোর ব্যবস্থা করে বাণিজ্য চুক্তিকে কার্যকরী করা। দু নম্বরে কী আছে, বিভিন্ন সদস্য দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তার মীমাংসা ইত্যাদির জন্য আপোষ আলোচনার মঞ্চ হিসাবে কাজ করা। যদি কোনো উচ্চারণে আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরের প্রশ্ন কী বলেছে, ভারতে আর্থিক সংস্কার কর্মসূচির মূল দুটি উদ্দেশ্য উল্লেখ করো। অ্যান্সার কী হবে, এক নম্বরে আছে ভারতের আর্থিক ক্ষেত্রকে শক্তিশালী করে গড়ে তোলা, এবং দু নম্বরে অ্যান্সার কী আছে, ভারতের আর্থিক ক্ষেত্রের উপরে অতিমাত্রায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে কমিয়ে আনা, মানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে কমিয়ে আনা যাকে বলে। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, জীবন বিমা ও সাধারণ বিমার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। কী হবে, এক নম্বরে বলেছে জীবন বিমা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য বিমাকারীকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু সাধারণ বিমায় ক্ষতিপূরণের উদ্দেশ্যে চুক্তি সম্পাদিত হয়। রোমান্টুতে কী বলেছে বা দু নম্বরে কী বলেছে, মানুষের জীবন হলো জীবন বিমার মূল বিষয়বস্তু, কিন্তু মানুষের সম্পত্তি হলো সাধারণ বিমার মূল বিষয়বস্তু। পরের প্রশ্ন কী বলেছে, গ্যাট ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে মূল পার্থক্য কোথায়? অ্যান্সার হবে, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গ্যাট হলো একটি আইনগত ব্যবস্থা, স্থায়ী সংস্থা নয়, কিন্তু অবাধ স্বচ্ছ আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ নিশ্চিতভাবে ঘটানোর উদ্দেশ্যে স্থাপিত বিশ্ব বাণিজ্য সংস্থা হলো একটি স্থায়ী সংস্থা। পরের প্রশ্ন, বিমা কোম্পানি বর্তমানে কয় ধরনের ঝুঁকিতে গুরুত্ব দিয়ে থাকে? তো দেখো, এর অ্যান্সার হবে জীবনের ঝুঁকি, স্বাস্থ্যের ঝুঁকি, সাধারণ ঝুঁকি। পরের প্রশ্ন কী বলেছে, বিমা কয় প্রকার ও কী কী? এর অ্যান্সার হবে, প্রকৃতির নিয়ম অনুযায়ী বিমাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক নম্বরে আছে জীবন বিমা, দু নম্বরে আছে সাধারণ বিমা, তিন নম্বরে আছে সামাজিক বিমা। ঠিক আছে, তবে ভারতের আজ পর্যন্ত একচেটিয়া প্রতিষ্ঠান হিসাবে কাজ করে ভারতীয় জীবন বিমা নিগম LICI, ভারতীয় সাধারণ বিমা নিগম GICI। পরের প্রশ্ন, বিমা নিয়ন্ত্রক ও সংস্থার উন্নয়ন সংস্থা বা IRDA এর দুটি কাজ উল্লেখ করো। অ্যান্সার হবে, বিমা ব্যবসায় আগ্রহী সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ, পুনর্নবীকরণ, সংশোধন, প্রত্যাহার ইত্যাদি করে থাকে, আবার প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। দু নম্বরে কেসে, বিমা মধ্যস্থতাকারী এবং এজেন্টদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা IRDA এর অন্যতম কাজ। তো বুঝতে পারছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, সম্পূর্ণ সাজেশন অর্থাৎ সম্পূর্ণ ইকোনমিক্স থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ। আমরা নবম শ্রেণী থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলে।